আমাদের আদি যুগের থেকে আমাদের বাপদাদারা মানে এই পূজাটা মানে ধরে রাখছে। আমাদের সাঁওতালি ভাষায় বলে মা দুর্গা পূজা, যেটাকে মানে দাসাই পরব বলে আমাদের ঐতিহ্যবাহী ভাবে পালন করি। এটা হচ্ছে মা দুর্গা দিবস উপলক্ষে আমরা যে এটা যখন আমরা বের হব সেই টিমটা, তখনই আমরা এই নৃত্যটা পরিবেশন করে থাকি। প্রতি ঘরে ঘরে করে হবে, কিন্তু প্রতি ঘরে নয়, কেউ যাদের মানে চলবে না তাদের ক্ষেত্রে হবে না, তাদের ঘরে হবে না তাদের ঘরে হবে, নাচটা হবে কিন্তু প্রতি ঘরে ঘরে নাচটা হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমাদের আশ্বিন মাস হোক এবং কার্তিক মাস হোক এখানে দুর্গাপূজা হয়। তবে আমাদের আদি যুগের থেকে আমাদের বাপদাদারা মানে এই পূজাটা মানে ধরে রাখছে। ধরে রাখার পরে এখন আমরা তো ছেলে মেয়ে হয়েছি, আমরা এখন তারপরে এই ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। ধরে রাখার পরে এখন আমরা টিকিয়ে রাখছি, টিকিয়ে রাখার পরে আমরা এই নাচ গানটা করতেছি যে এই আশ্বিন মাস হোক কার্তিক মাস হোক দুর্গাপূজা পরে যায়, এটা আমাদের দাসাই পরব বলে, সাঁওতাল ভাষা দিয়া বলে দাসাই পরব, আর বাংলা ভাষা দিয়ে দুর্গাপূজা বলা হয় এটা আর কি। তবে এই পরবটা আমাদের মানে বড় ধরনের পরব এইটা। আর আছে যে বৈশাখ মাসে একটা ওই পাতা, তবে এই আমাদের দুইটা পরব কিন্তু বড় পরব এটা এইখানে এই পানছুড়িতে। একটা এখন আমাদের এই যেটা মেন স্থান এখানে থেকে আমরা শুরু করি, তো তাহলে এটা প্রথম এখানে থেকে শুরু করে বের হয়ে যাব, গ্রামে গ্রামে অনুষ্ঠান নৃত্য করব, নৃত্য করার পরে সন্ধ্যার সময় আবার ফিরে আসব, আবার এইভাবে যেভাবে শুরু করলাম সেভাবে শেষ করি। তো এটাকে বলে এই বাংলা ভাষা তো দুর্গাপূজা, আর সাঁওতাল ভাষা হইলেও আমাদের দাসাই এনে এটা আশ্বিন মাস ও কার্তিক মাসও যখন দুর্গাপূজা উপলক্ষে হয় ওইটা 7 দিন বিপি করে আমরা শুরু করি। 7 দিন পর্যন্ত অনুষ্ঠান ঘরে ঘরে করে থাকি। 7 দিন শেষ হয়ে গেলে দুর্গাপূজা যখন বিসর্জন হবে আমাদের ওইখানে যেই স্থানটা দেখলে এই মাটির ইয়েগুলা ওগুলো আমরা বিসর্জন দিয়ে শেষ করে দিই আর কি, এই পর্যন্ত আর কি। রাখ।